এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট রাজ্যের সাধারণ মানুষের জন্য কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে এবার পুরুষদের জন্য বড় ঘোষণা পুরুষরাও পাবে লক্ষ্মীর ভাণ্ডারের মতন প্রত্যেক মাসে মাসে টাকা ভাণ্ডার প্রকল্পের মহিলারা যেমন বর্তমানে এই প্রকল্পের পক্ষ থেকে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পাচ্ছে পুরুষরাও সরকারের পক্ষ থেকে পনেরোশো টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে পাবে কারণ আপনারাও জানেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যখন চালু হয়েছিল তার থেকে শুরু করে মাত্র কয়েক দিনের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছে যে কারণে বিভিন্ন সময় দেখা গেছে যে পুরুষদের জন্য দাবি হচ্ছে তাদেরকেও যেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতন মাসে মাসে কোনো প্রকল্পে টাকা দেওয়া হয় ঠিক একই ধাঁচে এবার পুরুষরা এই প্রকল্পের মাধ্যমে পনেরোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে পাবে তাই বুঝতেই পারছেন আপনি যদি পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। ঠিক কি এই প্রকল্প কিভাবে এই প্রকল্পে আপনারা আপনাদের নাম তুলবেন এর জন্য আপনার কি কি কাগজপত্র থাকতে হবে নাম তোলার জন্য আপনারা কোথায় যাবেন এর পাশাপাশি আপনাদের জানিয়ে দেব যে আবেদন করার পর কত দিনের মধ্যে আপনারা আপনাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পেতে শুরু করবেন সমস্ত তথ্যই আপনারা এ টু জেড এই ভিডিওর মধ্যে জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন একটিও পয়েন্ট মিস করবেন না এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট নিয়মিত পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময়ে নিতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন দেখুন এই প্রতিবেদনে এ টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে ঠিক কী কী বলা হয়েছে দেখে নিন লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পে এবার ছেলেরাও পাবে মাসে মাসে পনেরোশো টাকা করে বড় উদ্যোগ সরকারের অর্থাৎ বুঝতেই পারছেন ছেলেদের জন্য এবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার এসে গেছে তারাও এবার টাকা পাবে প্রত্যেক মাসে মাসে আর সেটাও কম নয় প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে পাবে সরাসরি তাদের অ্যাকাউন্টে কী কী বলা হয়েছে এ বিষয়ে দেখুন কবে থেকে আপনারা এখানে নাম তুলতে পারবেন কিভাবে আবেদন করবেন আর কী কী জানিয়েছে দেখুন মাত্র কয়েকদিনের মধ্যেই রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প হয়ে উঠে এসেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পটির মাধ্যমে শুধুমাত্র রাজ্যের মহিলারাই সুযোগ সুবিধা পায় আগে এই প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা এবং পাঁচশো টাকা করে দেওয়া হলেও বর্তমানে এই টাকা বাড়িয়ে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে দিয়েছে রাজ্য সরকার অর্থাৎ আপনারা অনেকেই হয়তো জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কিন্তু দু সালে চালু হয়েছিল শুধুমাত্র মহিলারাই এই প্রকল্পের জন্য যোগ্য তারাই কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা পায় বর্তমানে কিন্তু এই প্রকল্পে বারোশো টাকা এবং এক হাজার টাকা করে তারা পাচ্ছে পঁচিশ বছরের বেশি বয়সী মহিলারাই এই সুযোগ সুবিধা পায় এবার পুরুষদের জন্যও বড়ো সুখবর পুরুষরাও প্রত্যেক মাসে মাসে সরকার থেকে টাকা পাবে মহিলারা যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে পায় কিন্তু এক্ষেত্রে পুরুষরা তার থেকেও বেশি সুযোগ সুবিধা পাবে পুরুষরা প্রত্যেক মাসে পনেরোশো টাকা করে তাদের ব্যাংকে পাবে তো বুঝতেই পারছেন আপনাদের জন্য কিন্তু অনেক বড় আপডেট কারণ পুরুষরাও এবার মহিলাদের মতো এই লক্ষ্মীর ভাণ্ডারের মতোই মাসে মাসে তাদের অ্যাকাউন্টে টাকা পাবে এরপর দেখুন বলেছি যে প্রত্যেক প্রকল্পের মধ্যে কিছু নির্দিষ্ট নিয়মাবলী এবং শর্ত থাকে এই প্রকল্পেরও সেরকম কিছু নিয়মাবলী ও শর্ত রয়েছে যারা যারা এই নিয়মাবলীর মধ্যে পড়বে তারাই রাজ্য সরকারের এই প্রকল্পটিতে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে আর তালিকায় নাম উঠে গেলে পরের মাস থেকে তাদের অ্যাকাউন্টে কিন্তু পনেরোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে দেবে সরকার আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেরকম কম বেশি টাকা দেওয়া হয় আর পুরুষদের ক্ষেত্রে কিন্তু এরকম ভাগ রাখা হয়নি আপনারা অনেকেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এসসি এস সাধারণ ও এদের কিন্তু আলাদা আলাদা ভাগে আলাদা আলাদা ক্যাটাগরি অনুযায়ী টাকা দেওয়া হয় কিন্তু পুরুষদের ক্ষেত্রে এখানে কোনো ভাগ নেই সকলেই পনেরোশো টাকা করে পাবে কি বলেছে দেখুন তফসিলি জাতি উপজাতি সাধারণ ও বিসি সকল নক্ষিভুক্ত উপভোক্তা একই সমান টাকা পাবে অর্থাৎ সকলেই পনেরোশো টাকা করে প্রত্যেক মাসে মাসে এই প্রকল্পের মাধ্যমে তাদের অ্যাকাউন্টে পাবে তো বুঝতেই পারছেন চলুন এবার আমরা জানবো এই প্রকল্পে আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে কি কি কাগজপত্র থাকতে হবে কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন আবেদনের কতদিন পর আপনাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাবেন তো প্রত্যেকটি তথ্য কিন্তু আপনাদের জন্য অত্যন্ত উপকারী একটি তথ্য মিস করবে না সমস্ত তথ্যগুলো ভালো করে দেখে নেবেন সবার প্রথমেই দেখুন এক্ষেত্রে বলেছে প্রয়োজনীয় নথিপত্র অর্থাৎ এই প্রকল্পে যদি আপনি নাম তুলতে চান সেক্ষেত্রে আপনার কী কী কাগজপত্র প্রয়োজন হবে কি কি কাগজপত্র লাগবে এক্ষেত্রে প্রথমে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র পাসপোর্ট সাইজের ছবি অর্থাৎ এই সমস্ত নথিপত্রগুলো কিন্তু আপনার রেডি রাখতে হবে এই প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান তাহলে এরপর দেখুন বলেছে যে আবেদনের যোগ্যতা অর্থাৎ কারা কারা ঠিক আবেদন করতে পারবে এক্ষেত্রে বলেছে এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো বিদ্যালয় থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে এরপর দ্বিতীয় ক্ষেত্রে বলেছে আবেদনকারীর বয়স আবেদনের বছরে ন্যূনতম আঠেরো বছর থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে হতে হবে অর্থাৎ এই বয়সের বেশি হয়ে গেলে কিন্তু আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন না এরপর বলেছে আবেদনকারীকে একজন বেকার যুবক যুবতী হতে হবে ইচ্ছুক আবেদনকারীকে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ পশ্চিমবঙ্গেই বসবাস করতে হবে তবেই পাওয়া যাবে এই প্রকল্পে আবেদন চলছে দু সালের জন্য ইচ্ছুক আবেদনকারীরা রাজ্য সরকারের নির্দিষ্ট পোর্টালে ভিজিট করে নাম নথিভুক্ত করতে পারবে সরাসরি তো বুঝতে পারছেন আপনারা যারা যারা নাম তুলতে চাইছেন আপনারা কিন্তু সরাসরি আবেদন করতে পারবেন এবার যে আবেদন পদ্ধতিটা রয়েছে সেটা আমরা একটু ভালো করে জেনে নেব মানে কীভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন নাম তোলার জন্য বলেছে আবেদন করার জন্য আবেদনকারীকে রাজ্য সরকারের এমপ্লয়মেন্ট ব্যাংকের পোর্টালে ভিজিট করতে হবে এরপর চব্বশ্রী অপশানে ক্লিক করতে হবে এবার আবেদনকারীকে নিজের বৈধ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি ব্যবহার করে রেজিস্ট্রেশন করে নিতে হবে এই প্রকল্পটি রাজ্যে যুবশ্রী প্রকল্প নামে পরিচিত তবে শুধুমাত্র যুবকরা নয় বেকার যুবতীরাও এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে এবং নাম নথিভুক্ত হয়ে গেলে প্রকল্পের পক্ষ থেকে প্রত্যেক মাসে মাসে পনেরোশো টাকা করে তাদের অ্যাকাউন্টে আসবে তো বুঝতে পারছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ